তল্লাশি চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো বিএসএফ। বুধবার মধ্যরাত্রে ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা মধুগাড়ি বিওপি থেকে দুটো আগ্নেয়াস্ত্র উদ্ধার করলো বিএসএফ। গোপনে খবর ছিল অস্ত্রপাচারের চক্র চলছিল বেশ কিছুদিন থেকেই। হঠাৎ বুধবার মধ্যরাত্রে 141 নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানরা সীমান্তে নাশকতা রুখতে তল্লাশি চালালে উক্ত সময়ে দুটি অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র দুটি বাজেয়াপ্ত করেছে বিএসএফ জওয়ানরা, যদিও ঘটনায় কাউকে আটক করতে পারেননি বিএসএফ। জলঙ্গি থেকে রাকিবুল ইসলাম বাবু রিপোর্ট, এমএসডি নিউজ।